দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্ত স্তাব্রু মহকুমা শ্রীনগুরীর সীমান্ত হাট এই সীমান্ত হাটটি এক সময় খুব জাঁকজমকপূর্ণ ছিল দুদেশের জনগণ সীমান্ত হাটে বিভিন্ন কেনাকাটার জন্য সেখানে আসত এবং এই সীমান্ত হাটটি হওয়ার ফলে সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরও ব্যবসার সুযোগ পেয়েছিল বিগত দীর্ঘ বছর হাটটি বন্ধ থাকায় জনগণের মধ্যে এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছিল বর্তমানে নয়ই মে থেকে পুনরায় চালু হবে এই সীমান্ত হাট এতে করে সীমান্ত এলাকার জনগণের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় আজ এই বিষয় নিয়ে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় শ্রীনগর সীমান্ত হাটে বিউ রিপোর্ট চ্যানেল এফএম টোয়েন্টি